নমস্কার, আমি রাহুল মণ্ডল। রাহুল মণ্ডল কম্বাইন্ড ম্যাচ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই। আমি হঠাৎই লাইভে চলে আসি, জানো, যারা কন্টিনিউ ভিউয়ার। ঠিক তাই, আজকে হঠাৎই আগের মতোই লাইভে চলে এসেছি। চল, একটু ভুল হয়ে গেছে সেট নাম্বার, চলো সেট নাম্বারটা ঠিক করি। সেট নাম্বারটা হবে, সেট নাম্বার 12। এর আগে 11টা সেট করেছি, সেট নাম্বার 12, পরের থাম্বনেল চেঞ্জ করে দেব। চলো আজকের ফার্স্ট কোশ্চেন শুরু করো। একদম সেট নাম্বার 12 হবে ভাই, 11টা করা হয়ে গেছে, পরে থাম্বনেল চেঞ্জ করে দেব। থাম্বনেল বানানোর সময় একটু ভুল হয়েছিল, রাত্রি হয়েছে, আমিও করে আমার সাথে সাথে তোমরাও করো। একটু ফার্স্ট অ্যান্সার দেবে। লসাগু গসাগু 14 গুণ বেশি, লসাগু গসাগু, গসাগু 1 হলে লসাগু কত হবে? 14। বলছি এদের সমষ্টি, সমষ্টি কথা অর্থ কি? যোগফল। তো যোগ কত? 15x, 15x এর ভ্যালু কত? 600। তাহলে x সমান কত? 40। তাহলে লসাগু কত হবে? 14 ইন্টু কত? 40। গসাগু কত হবে? 40। বলছে একটি সংখ্যা 80, আমরা কি জানি লসাগু গুণ গসাগু বাই অপর সংখ্যা? 40 দিয়ে কাটো 2, 2 দিয়ে কাটো 20। তার মানে আমাদের কতটুকু পড়ে থাকলো? এদিকে পড়ে থাকলো 14, এদিকে পড়ে থাকলো 20, সমান অ্যান্সার কত? 280। অপশন ডি আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার ভাই? অপশন ডি রাইট অ্যান্সার। নেক্সট, বানাও কোশ্চিন। আগের তো অ্যান্সার দিচ্ছ, সঞ্জু দিয়েছ, সুমন্ত ঘোষ দিয়েছ, অ্যান্সার দাও ভাই। একটি নদীতে স্রোতের বেগ 4 কিমি পার ঘন্টা, নদীতে দৈর্ঘ্য 8 মিটার, গভীরতা এতে মিটার মানে ঘন মিটারে জানতে চাইছে জলকে কি পরিমাণ সমুদ্রের থেকে জল ঢুকেছে। ব্যাস, জল পরিমাণ সমুদ্রে মিশেছে। চলো, দৈর্ঘ্য তার মানে কি? ট্যানেল একটা দৈর্ঘ্য আর গভীরতা সেই এতেই যাবে। গতিবেগ কত? 4 কিমি পার ঘন্টা, তাহলে 60 মিনিটে কত? 60, 15 মিনিটে কত যাবে? এতই যাবে, এটা কিমিতে আছে, মিটারে নিয়ে আসতে গেলে কত? 1000 দ্বিগুণ। একটা লাইনে ক্যালকুলেশন করে দাও, 4 15 60 কেটে গেল, 4 আসতে 32,000 ঘনমিটার। কিছু ছিল না ভাই কোশ্চিনে, কোশ্চিন এক্সামিনার এইরকম ঘুরিয়ে দিতেই পারে। নেক্সট বানাও কোশ্চিন। উপরে কি দেওয়া আছে? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে এ মাইনাস বি দেওয়া আছে, এর মান কত? এ মাইনাস বি, এ প্লাস বি, এই জাতীয়, এই জাতীয় কোশ্চেন। ভাই অ্যাকচুয়ালি কোশ্চেনটা ভুল হবে, অ্যাকচুয়ালি কোশ্চেনটা ভুল। এই জায়গাটায় ভুল আছে, চলো কোশ্চেন সংশোধন করতে।
কোশ্চিনটা ভুল। এইরকম কিছু একটা হওয়া উচিত। হওয়া উচিত কনফার্ম না, এইরকম হওয়া উচিত, প্রায় হতে পারে। যদি এইরকম হয় তাহলে এইরকম অপশন আসতে পারে। তার মানে কি, উপরে স্কোর এ প্লাস বি কেটে যাচ্ছে, পড়ে থাকছে কত, 67। দেখি অপশন আছে কি, অপশন দেখে তো মনে হচ্ছে হতে পারে। সরি, প্লাসে বিয়োগে না, এই জায়গায় প্লাসে হতে পারে, এই প্লাসে বলছি, মাইনাসে হতে পারে। কোশ্চিন ভুল কে ঠিক করতে যা অনেক জ্বালা, এই জন্যে বাংলার রাইটার আর প্র্যাকটিস সেট আমি দেখতে পারি না। এখানে 2 মাইনাসে দিত, মাইনাসে দিলে কি এখানে কি আসবে, নিচেরটা মাইনাস মাইনাসটা কেটে যাবে, একটা এ মাইনাস বি কেটে যাচ্ছে, তো প্লাসে থাকলে 8 আর 2 10, 4 5 6 10, 4 5 6 10, 90 99 100 অপশন মিলে যাচ্ছে। এই রকম হতে পারে, ভুল আছে, ক্লিয়ার? কি কিছু বলছো সঞ্জু? ওপর নিচ আলাদা, ঠিক তো নেই ভাই। সঞ্জু বলছো ঠিক আছে, তো সঞ্জু কমেন্ট করো। ন্যাচারালি থাকলে কি হতো, বিয়োগ করলে কত আসতো এখান থেকে, দেখি তো। সঞ্জু বলছে ঠিক তো আছে দাদা, সাধারণত এরকম দেখা যায় না। দেখি, ন্যাচারালি দেখে তো মনে হলো ভুল আছে, দেখি সঞ্জু যখন বলছে একবার কষেই দেখি কেমন অপশন। অপশন দেখে মনে হলো হয়তো ভুল আছে, ক্যালকুলেশন না করে দেখি একবার কষে দেখি। যোগ করলে কত হচ্ছে, বিয়োগ করলে 32, শোনা যাচ্ছে সঞ্জুবাবু? একটু বিয়োগ করে দেখি আর যোগ করে দেখি, এটা যোগ করলে কত হচ্ছে, 8 আর 2 10, যোগ করলে তো 100 হচ্ছে, হলো দেখলামই। বিয়োগ ফলটা কত আসছে, আসছে 12 মিলে 4 দিলে গুণের ফিগার থাকবে, আসছে 8 12 মিলে 4 দিলে হাতটা হলো কত, 1 5 6 14, আট 4 5, 1 5 3 35 পয়েন্ট, এত এর বিয়োগ ফলে কি তাই আসছে, 8 মিলে এই বিয়োগ করি 4 দিলে, 27 15 মিলে 8 দিলে, 3 আর 4 4 4, পঁয়ত্রিশ 0 84, একদম সঞ্জু ঠিকই বলেছো, ঠিকই তো আছে, ঠিকই আছে, ঠিকই আছে। ওপরে একবার যোগ করো, যোগ করলে কত, 100, বিয়োগ করলে কত, নিচে হচ্ছে উত্তর 100। ঠিক আছে কোশ্চিন, সরি, দেখে সাধারণত এরকম ন্যাচারালি দেয় না, টুইস্ট মেরেছে, ভেবেছি ভুল আছে,
থ্যাংক ইউ সঞ্জীব বাবু, চলো কোশ্চিন বানাও ভাই, প্রত্যেকে লাইক দিও যদি ক্লাস ভালো লাগে তো। মাইনাস আছে, মাইনাস থাকলে কি হয়, ছোটটায় বসে 12-কে ভেঙে নাও, 12-কে দুটো পার্টে, 3 আর 4, মাইনাস থাকলে কি ছোটটা, সুতরাং 3 আনসার। একদম, কে কে অ্যান্সার দিলে, অনেকে অ্যান্সার দিচ্ছ দেখছি টাইমের মধ্যে, সুতরাং আমার তুলে দেওয়া উচিত। নেক্সট বানাও কোশ্চিন, এটাকে যদি ভেঙে নিই কি আসবে, 2/√3, √3/2, ক্যালকুলেশন করো, 2 2 গুণে 4, 4 থেকে 3 বাদে 1/√3, এটা অ্যান্সার। দেখি কারোর অ্যান্সার আসছে কি, আসেনি এখন, অ্যান্সার পাইনি, পেলে লাগিয়ে দাও। চলো ভালো, একদম জিকে সলিউশন ডি অ্যান্সার দিয়েছিলে, সমীরণ ডি দিয়েছ, কে কে দিয়েছ করো, বানাও কোশ্চিন, ইজি কোশ্চিন, ইজি অ্যান্সার দাও। সুমন্ত ঘোষ দিচ্ছ 15, রাকেশ হালদার 15, সমীরণ শর্মা 15। ওকে চলো করি ভাই, 4:3, 6 বছর পরে সুমনের বয়স হচ্ছে কত, 26, একটা সুমন একটা সুচিত, SUJ লিখে দিলাম, 4:3, 6 বছর পরে, তাহলে 6 বছর আগে বর্তমানে কত, -6 20, সুমন যদি 20 হয়, 4-কে যদি তুমি 20 বছর লেখো, কত গুণ, 5 গুণ, তাহলে 3-কে কত লিখবে, মুখেই হবে 15 বছর অ্যান্সার, প্রত্যেকে ঠিক, অপশন সি। পরে কেউ অ্যান্সার দিলে মাইনুল দিয়েছে, আজকে ঘুম আসছে না ভাই, আজকের দিনটাতে ঘুম আসে না, কালকে 8 তারিখ আছে, আমি একটা দিনই জাগি, টেনশনে থাকে, বাদ বাকি কোনো এক্সাম নিচ্ছে তা কোনো মাথা ব্যথা থাকে না আমার, এক্সাম হবে, ইন্ডিয়াতে যত এক্সাম হয় আমি মনে করি কালকের দিনেই খেলাটা হয়, কোনো এক্সামকে ছোট না, হ্যাঁ এর থেকেও বড় এক্সাম আছে, সেটা আমার ডিপার্টমেন্টের মধ্যে পড়ে না, ম্যাথের মধ্যে, সেটা UPSC। ঘুম আসবে না, লেগে পড়লাম তাই, করো প্রপার ক্যালকুলেশন করো, এটা কত, 2^4, 2 এর কিউব হয় তাহলে 3n প্লাস কত, 6, 2^m, তা 2^2 কত, 3n+10 সমান 2^m, m এর মান জানতে চাই, m সমান কত, 3n+10, অপশন বি অ্যান্সার, দেখি কারোর অ্যান্সার আসছে কি, একদম সঞ্জু ভাই বি, নেক্সট কর, বাচ্চাদের কোশ্চেন ফালতু, আর সবচেয়ে দেখা ছিল এত বড় ইন্ডিয়ার বড় এক্সাম, বেঙ্গল থেকে কোনো উইসি নাই, কোনো ফেসবুক নাই, কেউ জানতে পারে, অথচ WBA কনস্টেবল BCS এর প্রিলিমস এর আগে উইস যায়,
দেখা যায় ভুগুগু, বিসিএস মেনের সবাই কেউই জানতে পারে না দেশে, শুধু এসএসসি সিজিএল না, তাহলে বিসিএসও সেই একই গতি। সমীরণ সব চাইতে ফার্স্ট অ্যান্সার দিয়েছ, কি দেওয়া আছে? মূলধনের অনুপাত দেওয়া আছে ভাই, সময়ের অনুপাত দেওয়া আছে, লভ্যাংশ সমান কি মূলধন কিন্তু সময়, 1, 2, 3 গুণ করে দিতে হয় ইনটুতে, তাহলে গুণ করলে কত, 1, 4 তো 9, নেক্সট বানাও কোশ্চেন। ফাস্ট কর, আজকে একটু স্পিডে এগোবো। কালকে সিজিএল মেন্স আছে সাগর, সেই জন্য পাবলিক জানতে পারে না। শুধুমাত্র কালকে আমারই এক্সাম আছে, মানে আমার স্টুডেন্টের, বাদ বাকি করম পরে কারোর এক্সাম নেই। থাম্বনেল দেওয়ার জন্য সিজিএল পড়ানো হয়ে আছে পাবলিক, সিজিএলের মেন্সের আগে কারোর এক্সাম নেই, কারণ প্রিলি টপ পাই না। আবার আর একটা জিনিস বুঝতে হয় না, স্টুডেন্ট প্রিলি পাস করে মেন পাস করে না, আমার আজ অব্দি রেকর্ড টিউশনের লাইফে। হ্যাঁ আমার স্টুডেন্ট প্রিলি পাস করেনি সিজিএলে, দেখা গেছে প্রিলি পাস করে মেনে ঝাড় খেয়েছে, এখনো পাইনি ভাই, দেখা যাক আগামী দিন। যেবার প্রিলি বেরিয়েছে সেবার মেনও বেরিয়েছে, নাহলে বেরোয়নি। আনসার দিয়েছ এই করি, পূর্ণ করে কত, 9 ঘন্টায়, পূর্ণ মাইনাস খালি 1 ঘন্টা বেশি বলেছে 10-এ, টোটাল কত হবে, 90, 10, 9, এ যদি 10 হয় এ 1 হবে তবেই আসবে, তাহলে খালি করতে কত সময় নেবে, 90/1=90 ঘন্টা। অ্যান্সার প্রত্যেকেই ঠিক বলেছে। নেক্সট বানাও কোশ্চেন। একটি বৃত্তে একটি আয়তক্ষেত্রের পরিসীমা সমান, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 26, প্রস্থ 18, বৃত্তের ক্ষেত্রফল কত? আর কিছু কিছু তো ক্র্যাকাররা আছে, আমি কিভাবে পেলাম বলতে ব্যস্ত। আরে ভাই, যে যেটা পেয়েছিস সেটাই মানুষকে করা না, তারা তো তোর জায়গাটা আর একটা মানুষ যেতে পারে, পেয়েছে খুব ভালো কথা, ক্র্যাকার ইউটিউবার যেহেতু চ্যানেল আছে, ক্ল্যাশ করাচ্ছে, যেটা পেয়েছে সেটাই মানুষকে করা না, নিজের এক্সামটা ক্র্যাক, তাহলে মানুষটা উপকার হবে, তা না তো ভিউয়ের পেছনে শুধু WWW চেঁচানোর কি আছে। আছে ওয়েস্ট বেঙ্গলে কিছু এসএসসি ক্র্যাকার, সিজিএল ক্র্যাকার, অ্যান্সার দিচ্ছ সি, রাহুল কুমার আর দুটো অ্যান্সার এসছে, বানাই। বৃত্ত আর আয়তক্ষেত্রের পরিসীমা সমান, তাহলে পরিসীমা সূত্র কি, আয়তের পরিধি বৃত্তের, সব বাদ বাকি অ্যান্সার কই ভাই, পরিমিতি জানিনি ভাই, চঞ্চল 2 ভলিউম 2 যখন বেসিক থেকে করেছিলাম তখন কোথায় ছিলে, দেখতে ভুলে গেছো?
তখন আসবে না বলে অনেক জ্ঞান দিয়ে ফেলেছিলে নিজের কাছে, সেই জন্য দেখো 8 আর 6 14 4 44, 2 × দৈর্ঘ্য + প্রস্থ 2 2 কেটে দাও, 22 দিয়ে কাটো 2 8 = কত 14, ব্যাসার্ধ যদি 14 হয় ডিরেক্ট বলা যায় ক্ষেত্রফল 616, আর না পারলে 14 × 14 করেন, কাটেন, তারপরে গুণ করেন 616 বর্গ সেমি করে দেবেন এক্সাম, সেটাই উত্তর করা নাই কে কত তাড়াতাড়ি মারতে পারে। সমীরণ যেটা হতে পারে না তার নাম 468। হতে না পারার নাম ভাই 468 গোর শোনা। চারশো আটষট্টি কেটে দিলাম, বানাও কোশ্চেন। রেলের গ্রুপ ডির জন্য কে কে বলছিল দেখছি, রেলের কার কেমন প্রিপারেশন আছে, রেলের গ্রুপ ডির বেসিক বানাও। আমি একটা জিনিস ভেবে পাই না, আজকে যারা অ্যান্সার দিয়ে অ্যাটেন্ড করে খুব ভালো লাগছে, ভুল হোক ঠিক হোক মানুষ ভুল করতে করতে শেখে। ইউটিউবে বেশ কিছু কমান, এটা করা সেটা করা নি করা, সেই সব জ্ঞানী গুণী মহারাজগুলো লাইভে কি করতে আসে না, আমার বিরক্ত লাগে সারাদিন বসে আছি ওদের অ্যান্সার দেওয়ার জন্য। যা প্রবলেম লাইভে আসুক অ্যান্সার করুক, বলুক স্যার এটা প্রয়োজন আছে এটা করার, দিনের বেলায় সময় পায় না, রাত্রিবেলা এত রাত্রেও তারা ব্যস্ত নাকি, তাহলে সময়টা কখন থাকে আমি জানি না। যারা চ্যানেলে নতুন চ্যানেলটা যদি মনে হয় কাজে লাগবে সাবস্ক্রাইব করবেন। এত ফুট বেগে যাচ্ছে, এত সেকেন্ডে করে কত দূরে যাবে, দূরত্ব সমান কিস বেগ স্পিড ইনটু টাইম 11/5, 5 দিয়ে কাটলে কত 11 তো থাকছি, 5 20 কত হবে 2420, অপশন এ অ্যান্সার, সি না ভাই সি না, রাহুল কুমার ঠিক, যারা ফতমে আছে একদম ভুল হোক ভাই তাও অ্যান্সার করো একদম সাগর ঠিক, চলো বানাও কোশ্চিন। একদম পরে অ্যান্সার দিছো রাকেশ হালদার, করো কোশ্চিন। 11টা 40 বাজে হয়, 12টার মধ্যে সারা করবো, টাইম উঠে দিলাম, 12টাতে শেষ, পরের দিনে যাব না, টানতে শুরু করলাম একটি সংখ্যা 2/3 অংশ থেকে 50 বিয়োগ করে, সংখ্যাটি এক্স, এ 2x/3, 50 বিয়োগ করলে -50, সংখ্যাতে 1/4 অংশ x/4, তার থেকে 40 যোগ করলে, ক্যালকুলেশন করো, একে যদি এই দিকে না সে বিয়োগ করি 4 2 8, 3x, 8x থেকে 3x বাদ দিলে 5x, 5x বাই কত 12, বিয়োগ করে দিলে 50 40 কত 90, কাটেন 5 18 90, 18 12 কোথায়, 8 2 96, 12 9 21, 216, অপশন বি অ্যান্সার। দেখি কারোর অ্যান্সার এসছে কি, একদম চলে এসছে, নেক্সট বানাও কোশ্চিন। 90 কিমি পার ঘন্টা বেগে ধাবিত একটি ট্রেন 36 সেকেন্ডে একটি ব্রিজ অতিক্রম করে, 100 মিটার ছোট একটি অন্য একটি ট্রেন 45 সেকেন্ড আগে ব্রিজ থেকে কতক্ষণ অতিক্রম করবে, ভালো কোশ্চিন। প্রথম ট্রেনের দৈর্ঘ্য দেওয়া নেই, প্রথম ট্রেন থেকে দ্বিতীয় ট্রেন, দয়া করে এক্স ধরে অঙ্ক বড় করিবেন না।
নিজের ব্রেনকে টর্চার করিবেন না। ৯০ কিমি পার ঘন্টা, মিটার পার সেকেন্ডে না ডিরেক্ট মুখে নিয়ে চলে আসো, 25 মিটার পার সেকেন্ড। তাহলে ব্রিজের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য 25 ইনটু কত, 36, করলে কত হয় ভাই? 6 25 150, 3 75 তো 900। ব্রিজ প্লাস ট্রেন, ব্রিজ আছে এর থেকে কত, 100 মিটার ছোট ব্রিজ তো, সেই একটা ব্রিজই কনস্ট্যান্ট। তাহলে 100 কম করলাম, পরের ক্ষেত্রে সেকেন্ড T2 ট্রেন প্লাস ব্রিজ, এটাই 800। এইটা 45 কিলোমিটার কত সময় নেবে অতিক্রম করতে? 800 বাই 45, 5 বাই নিচের 18 কোথায় যাবে, ওপরে যাবে, 18 দুগুণে এই 9 দুগুণে 18, 5 9 45, 5 দিয়ে কাটো, 25 32, উত্তর কত, 64 সেকেন্ড। ক্লিয়ার? একদম সুন্দর। নেক্সট, ওয়াও, ৪২ দেয়া আছে ভাই, 5x-3y, 2x+4y, কষ্ট করে 11/12 xy, একবারে মুখে টানো, 5 12 60, 11 2 22, 60 থেকে 22 বাদ দাও, x/y, 60 থেকে 22 বাদ দিলে কত হয় ভাই? 38। এবার 4 1 44, 3 12 36, প্লাসে মাইনাসে আলাদা চিহ্ন থাকলে যোগ করতে হয়, 44 আর 36 যোগ করলে কত হয় ভাই? 80 40 19, তাহলে আমাদের অ্যান্সার কত, 40:19, এটাই অ্যান্সার। কার কার এসছে দেখি একটু, 42-এর C, একদম এরকম ফার্স্ট না হলে ভালো লাগে। নেক্সট বানাও, 43 করো কোশ্চেন। অ্যান্সার চলে আসতে শুরু হয়ে গেছে সবার। করে দি, 11+x, সরি বিয়োগ করতে বলেছে, আমি যোগ করছি, মারবে লোকে, 11-x, 25-x, 4 বাই কত, 11, 11 11 100 কিউ, 4 5 100, সুতরাং 21, এটা কত হবে, 7x, x1 কত, 3, অ্যান্সার প্রত্যেকেই ঠিক ভাই। চলো বানাও কোশ্চেন, সেম কোশ্চেন আমার যতদূর মনে আছে এবারে WBCS মেন্সে এসেছিল।
হ্যাঁ, কনফার্ম হওয়ার জন্য মেনের প্লে লিস্ট বানানো আছে, সেখান থেকে দেখে নাও। টেলিগ্রাম গ্রুপে আমার টেলিগ্রাম গ্রুপে ফুল সলিউশন পিডিএফ আছে, ডাউনলোড করে নাও। এবারকার মেন বানিয়ে দিচ্ছে। ট্যান থিটা সমান কি হয়? সাইনে ট্যানের সমান কি সাইনে কসে? 4 কে এইদিকে ট্রান্সফার করে দেন, 3/4। তার মানে সাইন সমান 3, কস সমান 4। বানাও, 3 5 15, 3 4 কত? 12। সাইনে কত? 3, 4 2 গুণে কত? 8। 3/ কত? 11। অ্যান্সার দেখি কারোর এসছে কি। রাগা সালদার কি বললে দাদাই, বুঝতে পারলাম না ভাই। রাকেশ ভাই, সঞ্জুবাবু ঠিক বলেছ, রাকেশ রাহুল ঠিক বলেছে। চলো নেক্সট বানাও কোশ্চেন। 3 এর 8 গুণ, এর মানে গুণ জানো, 4 এর 7। ফার্স্ট ক্যালকুলেশন, 7/9, 7 3 8, 7 7। বাচ্চারাও জানে কেটে যাবে, 2 কেটে যাবে জানো, 3। নেক্সট কাটো, 3 2 গুণে 6, 6 দিয়ে ভাগ করে দাও, 6 1 কে 6, 13, 6 2 গুণে 12, 1 3 6 8, 123। এনি অ্যান্সার দেখি কারোর কিছু এসছে কি। রাকেশ ক্লাস কখন করান ভাই? লাইভ ক্লাসে ঠিক ঠিকানা নাই, লাইভ ক্লাসে ঠিক না, লাইভ প্র্যাকটিস করাচ্ছি, লাইভ ক্লাসে কোনো ঠিক ঠিকানা নেই ভাই। যেদিন সময় পাই, ম্যাক্সিমাম কেপি লাইভ হয়, জেনে রেখো, ইউটিউব লাইভে আসি রবি থেকে মঙ্গলের মধ্যে, হয় সকাল নাহলে রাত্রি, দিনে খুব কম একদম। বানাও কোশ্চেন। আমি জানি এখানে আবার চুপ রাজার গল্প শুরু হবে, যে কিছু ছেলে আছে পারফেক্ট খাটে, রাহুল রাহুল মনে হচ্ছে। কেপি ক্লাস করে, এটা ক্লাস করাচ্ছে না তো ভাই, প্র্যাকটিস সেট করাচ্ছি। কেপির জন্য কি আলাদা অঙ্ক আকাশ থেকে আসবে? শোনা, প্র্যাকটিস সেটের কোনো ঠিক ঠিকানা নেই, যখন সময় পাই তখন, সকাল নাহলে রাত্রি, রবি টু বুধের মধ্যে বেশি থাকে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, জয়েন করো। দিয়ে দিচ্ছি টেলিগ্রামের লিঙ্ক, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে পিন করে দেওয়া থাকলো, ক্লিক করে টেলিগ্রামে জয়েন করে দাও, পেয়ে যাবে। কার কার অ্যান্সার দিয়েছে দেখি। বাচ্চু ভাই থেকে শুরু করে একদম নতুন অ্যান্সার পেলাম না, যে কটা অ্যান্সার সে কটাই, পাটিগণিত হলে পেতাম, যারা পারফেক্ট প্রিপারেশন নেয় সেই ভয়ে ভাই কটা অ্যান্সার দিল। একটা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল কি হয় ভাই? বলবে আসে না, বেসিক করেছিলাম ভলিউম 2, তখন দেখো নি কেন। এটা একটা, এটা একটা, আর এটা কি বলে বক্রতল, এটা কত? পাই আর স্কয়ার, এটাও কত? পাই আর স্কয়ার, তবে দুটো মিলে কত হয়? 2 পাই আর স্কয়ার। আর বক্রতল কি? 2 পাই আর এইচ, এটাই তো।
সবগুলোকে যোগ করলে সমগ্রতল। আমরা কি জানি, 2πRh প্লাস 2πr2, এইটার মান কত? 3080 বলে দিয়েছেন কষ্ট করে। তাহলে এইটা বের করো, 2 × 22/7, আর এর মান কত? 35। 35, 5 × 2 = 10, 10 × 5 = 350, 350 ডবল কত? 350 × 2 কত? 700, 700 × 11 কত? 7, 11 কত? তাহলে এই দুটোকে যোগ করলে কি হয়? 80 তো হবেই, 7 × 7 = 10, 10,080। কি করে পাচ্ছি? যোগ করে। ক্লিয়ার ভাই? মাল্টিপল মেলে হবে। ওকে রাহুল, টেলিগ্রাম চ্যানেলে ঢোকো, চ্যানেলে নতুন হলে বিসিএস এর মেন এর শিফট রাহুল করে দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেল, একটু খুঁজে খুঁজে দেখবে। এবার কার WBCS এর মেন সলিউশন পিডিএফ দেওয়া আছে, প্লে লিস্টে যাবে, সলিউশন করে দেওয়া আছে চ্যানেলের কেপি ছাড়াও। এবার কার 2022-এর এপ্রিলে হওয়া সিজিএল, সিজিএল এর কালকে যেটা মেন আছে, প্রিলিমস এর 21খানা শিফট, 21খানা শিফটে ফুল সলভ করে দেওয়া আছে। এর অন্তত অ্যারিথমেটিক গুলোকে নিজে করো, রাজ্য যত হয়ে যাক এর উপরে যাবে না, এক্সাম যাই দেও না কেন, WBP KP যা খুশি টার্গেট করো না, মোদ্দা কথা একটা চাকরি চাই, এগুলোকে করে দাও। তারপর RS আগারওয়াল করা আছে, পুরো শেষ হয়নি, দুটো চ্যাপ্টার মনে হয় মেবি। ক্ষেত্রফলে কি পরিবর্তন হবে? 100 থেকে 10% কমন হলো, -10, কত হয়? 90। তারপর 10% বাড়ানো হলো, প্লাস নয়, তাহলে কত? -1। তাহলে ক্ষেত্রফলে কি পরিবর্তন হবে? 1% হ্রাস পাবে। রিক্স নিও না ভাই, যে যেখান থেকে আসো, একটা গাড়ি যখন উদাহরণ দিই 200 কিলোমিটার দূর থেকে বা 100 কিলোমিটার দূর থেকে শহরে যায় না, কোথাও যায়, কলকাতা যায় বা কোথাও যায়, গাড়িতে কিন্তু একটা স্টেপ নিয়ে বলে টায়ার থাকে, এক্সট্রা চাকা থাকে, বাই চান্স কোনো কিছু প্রবলেম হলে সেটাকে ব্যবহারের জন্য। তাহলে মানুষের গাড়িতে যেতে যদি একটা স্টেপনি লাগে ভাই, তাহলে মানুষের লাইফের এই এক্সাম টার্গেট স্টেপনি কেন থাকবে না বলতে পারো? একটা মানুষের লাইফ, লাইফের ডিমান্ড অনেক বেশি এটা, তাই না? সেই জন্য প্ল্যান এ যেরকম থাকা উচিত কম্পিটিটিভ, প্ল্যান বিও থাকা উচিত। এটা না থাকলে, এটা না পেলে আমাকে এটা পেতেই হবে, প্রিপারেশন সেইভাবে নেওয়া উচিত যে কোনো এক্সামে, যে কোনো একটা গভর্নমেন্ট জব চাই। একদম ঠিকই বলেছ। 8-এর স্থানীয় মান কি? 8,000। 2-এর স্থানীয় মান কি? 20। বিয়োগ করলে সি আনসার। নেক্সট বানাও কোশ্চিন। কিছু মূলধন 3% সুদের হারে 2 বছরের সরল সুদ 150 টাকা, তার প্রতি বছর কত? 75 টাকা। 75 টাকা সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর কত? এর 3% কত? মুখে ক্যালকুলেট করো, 3×5 = 15, 21×1 = 22 পয়েন্ট হবে। তাহলে পার্থক্য কি? এই লেজটুকুই হয় ভাই, যদি কনসেপ্ট জানো অ্যান্সার। অন্তর জানতে চেয়েছে CI মাইনাস SI, এটাই জানতে চেয়েছিল।
একদম সব যাইতে ফার্স্ট আনসার দিচ্ছে রাহুল। চলো নেক্সট। কোশ্চিনটায় কিছু ভুল আছে, কোশ্চিনটাতে দাঁড়াবো। প্রথম কথা, এই ডিজিট যদি হয়, তাহলে কি অ্যান্সার আসবে? আর ডিজিট চেঞ্জ করলে কি অ্যান্সার আসবে? দুটোই করে দেব, কারণ তো আছেই। দেখো কোশ্চেন, প্রথম কথা, যে ডিজিট দেওয়া আছে তাতে ভুলের জন্য একটা অপশন আসবে না, একটাও না। ডেভিয়েশন যদি মারা যায় 56, ওই গুণ করে 24 গুণ 56 করে ভাই অঙ্ক হয়ে যাবে, এক্সামে জব আসবে না। গড় কত ছিল? 56। তিনজন শিক্ষার্থী নম্বর ভুল ভরে 48 49 67-এর জায়গায় 44 45 61 ধরা হয়, তার মানে নম্বরটা বাড়বে। তাহলে 48-এর জায়গায় 44, তার মানে কি -4? 49-এর জায়গায় 45, -4, 4 কমেছে। 67-এর জায়গায় 61, তার মানে কত হয়েছে ভাই? -6। তাহলে অ্যাকচুয়ালি মাইনাস কত হয়েছে? 6 4 10, আর 4-এ কত? 14 মাইনাস খেয়েছে। তাহলে 14 যদি কম করে দেয় তাহলে 14 কি বাড়বে? তাহলে 56 প্লাস হয়ে যাবে এই 14টা। কতজনের মধ্যে ভাগ হবে? মোট কত জন? 24 জন। অ্যাকচুয়ালি এর ক্যালকুলেশনই পারফেক্ট অ্যান্সার, যেটা অপশনে নাই। ক্লিয়ার? সিক্স না, 7 দুগুণে 14, 12 দুগুণে 24। সঞ্জুবাবু, 56.6 আসছে না সঞ্জুবাবু, এটাই অ্যান্সার, পারফেক্ট অ্যান্সার। 6 4 10 4 14। এবার যদি তুমি ঠিক করো না কোশ্চিনটাকে, এই 45টাকে মুছে দাও, কোনো একটা অপশন নিয়ে আসতে গেলে কি করবে? লিখে দাও 35, দেখো অপশন পেয়ে যাও ভাই। এইটা কত ছিল? নিচে নিচে লিখছি -4, 35, এর থেকে কত? -14, আর ইনি কত? -5। টোটালি কমছে কত ভাই? 14 4 18, আর 5-এ কত? 23। এই তো কমছে, 35 তো তাই হচ্ছে। ও এটা 6, টোটালে কমছে কত ভাই? -24। -24 কমা মানে কি? পরেরটা গড়ে কি বাড়বে? 56 প্লাস 24 বাই 24, কেটে দাও 1, উত্তর 57 চলে আসবে। এবার কেউ যদি গুণ করে করতে যায় ভাই, অঙ্ক হবে, অঙ্ক বোঝা হবে, সব কিছু হবে, এক্সাম হবে না। সেই জন্য স্টুডেন্ট রাইটার করে, অঙ্ক করতে পারে, শর্ট টট হ্যান ত্যান 7 17 মারে, পারি তো। তারপরে এক্সাম যখন বেরোয় তখন আর কাটা পোজে না, এ কাটা ভাই গেছে। বাড়িতে পারে, এক্সামে পারেনি, কারণটা এটাই। অঙ্কের কোনো এক্সামই হয় না কম্পিটিটিভে, অভিজ্ঞতার এক্সাম হয়। ধার্য মূল্য 50 টাকা, 20% ছাড় দিচ্ছে, 50 টাকা 20% কত হয়? 10 টাকা, 40, আর কত ছাড় দিলে? 34 টাকা হবে, 34 হচ্ছে, তাহলে আবার ছাড় কত দিচ্ছে? 6। এই 6টা 40-এর কত পার্সেন্ট বলো তো ভাই? দেখেই বলা যাবে, 6 40-এর কত পার্সেন্ট? 10% 4 টাকা, আর 2% হাফ, তার মানে কত? 15%। অঙ্ক শেষ ভাই, কি দরকার ক্যালকুলেশন করা, মুখে করা যায়? একদম নেক্সট।
একটি মূলধনের 5 বছরে সহজ সুদ 300 টাকা, পরের 5 বছরের মূলধন 3 গুণ হলে 10 বছর পরে মোট সুদের পরিমাণ কত? ভালো কোশ্চিন, বানিয়ে ভালো। পাঁচ বছরের সরল সুদ 300 টাকা, ভালো কথা। মূলধন 3 গুণ করা হচ্ছে, তার মানে পি টাকা মূলধন হলে সেই মূলধন 3p, তার মানে বাড়ছে কত গুণ? 2p, 2 গুণ, তা সুদও সেই 2 গুণই বাড়বে। 5 বছরে 300 টাকা, 10 বছরে 600 টাকা, তা তার 2 গুণ বাড়া এই 600-র সুদ কত হবে? 1200 টাকা অ্যান্সার। পিটিআর করতে করতে এক্সাম, তার আগে মেরে দিয়ে বাড়িতে এসে ঘুমানো যাবে। আর এক্সামিনার স্পিড চাই, অভিজ্ঞতার এক্সাম, অঙ্ক সবাই করতে পারে তাই এক্সাম অ্যাপ্লাই করেছে। মাধ্যমিক পাস যোগ্যতার উপর সমস্ত এক্সাম কম্পিটিটিভ মানা হয়। নেক্সট, 20 লিটার মিশ্রণের দুধ ও জলের অনুপাত 5:3, 4 লিটার মিশ্রণ তুলনায় 4 লিটার দুধ ঢালে মিশ্রণের দুধ ও জলের অনুপাত কত? 20 লিটার থেকে আগে 4 লিটার তুলো, 4 লিটার তুললে কত? 16, 16 লিটারকে 5:3 অনুপাতে ভাগ করে দাও, 5 আর 3 8, 8 2 গুণে 16, তাহলে এটা কত আসবে? 10, এটা কত? 6, একটা দুধ একটা ওয়াটার, আরও 4 লিটার দুধ ঢালতে বলেছে, তো 4, তা দুধ ও জলের অনুপাত কত? 14:6 সমান কত? 7:3, বড় হয়ে গেছো ভাই। একদম রাহুল, রাইট ভাই। নেক্সট বানাও কোশ্চেন। চব্বিশ, 32, 36 দিয়ে কোন ক্ষুদ্রতম সংখ্যা ভাগ করে 19, 27, 31 দ্বারা ভাগশেষ থাকবে? ভাই ডিফারেন্সটা কত দেখো তো, 5, তাই তো? কোন ক্ষুদ্রতম সংখ্যা, প্রত্যেকটা ডিফারেন্সই কি +5? প্রত্যেকের সাথে কি করব আমরা, তার মানে আমরা কষ্ট করে প্রত্যেকের সাথে কি করব? 5 যোগ করে বিভাজ্যটা চেক করে দাও, 288, এনার সাথে 5 যোগ করলে কত? 8, 828, ইনার সাথে 5 যোগ করলে কত হচ্ছে ভাই? 7, 487, ইনার সাথে 5 যোগ করলে 13,443। এবার ভালো করে দেখবেন, 24, 32, 36 সবাই জোড় সংখ্যা, তার মানে এ দুটো হয় না, বাদ, বিজোড়, কাটবে না, আরামসে চলেন। 3 বার অংশ 8 আর 16, 2, দুটোই 9-এর মাল্টিপল, কিছু করার নাই, 9 গল্প হয়ে গেছে ভাই। এবার দেখো 8 দিয়ে, দেখো এটাকে 8 দিয়ে কাটে, 8 কে 8, 2, 0, 8 দিয়ে কাটছে না, কারণ এর মধ্যে তো 8 আছেন, 3টে কাটা পড়ে গেলো, তার মানে এনি অ্যান্সার, তার মানে অ্যাকচুয়ালি অ্যান্সার কোনটা? অ্যাকচুয়ালি অ্যান্সার 283 অ্যান্সার, এটা যাচ্ছেন, তার মানে অ্যান্সার কোনটা? 283। লসাগু দসাগু করতে করতে এক্সাম পালিয়ে যাবে। নেক্সট, যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবে। 91, একটি নৌকা স্রোতের অনুকূলে 5 ঘন্টা 40 মিনিটে, স্রোতের প্রতিকূলে 1, 2, 3 ঘন্টা, 5 ঘন্টা 40 মিনিট কে? ঘন্টায় যদি তুমি নিয়ে আসো তাহলে ফিগার কি থাকছে? 5, 40/60, 2/3 কত হয়? 15, আর 2 কত? 17/3, তো স্পিডের অনুপাতটা কত? 17/3:3 ঘন্টা, তার মানে 17:9, একটা অনুকূল একটা প্রতিকূল, তাহলে এর কত হবে? 17 আর 9 কত? 26/2, নৌকা বের করতে হলে আগে নৌকা আছে, আর বিয়োগ করলে কত হয়?
8 বাই 2 কেটে দেন, 4 দুগুণে 8, 13 দুগুণে 26, উত্তর কত? 13 ইস টু কত? আনসার দেখি কারোর এসছে কি, একদম 91 ডি। লাস্ট কোশ্চেন 92, 5.32 কমন নাও, 56 বাবা 44 যোগ লাগাও কত হবে ভাই? যোগ করলে 100, এইটা এটার মধ্যে বিয়োগ করলে কত আসবে, আর যোগ করলেই বা কত আসবে? যোগ করলে 7 আর 2 9 10, বিয়োগ করলে 5.32। কেটে দেন, কষ্ট করে একটা শূন্য একটা শূন্য কাটেন, অ্যান্সার কত পড়ে থাকলো? 10 অ্যান্সার। দেখি কারোর অ্যান্সার এসছে কি, সঞ্জু চিন্ময় ডি না ভাই, ডি না শোনা, আগের অ্যান্সার দিয়েছে। চলো গুড নাইট ভাই, প্রত্যেককে ভালো থেকো, গুড নাইট। যারা অন্য এক্সামের প্রিপারেশন, বিশেষ ফুল মেন মেন সলভ করা আছে, সেই জেল প্লে লিস্ট দেখে একটু চেক করে নাও, আর টেলিগ্রামে যাও, ফুল পিডিএফ দেওয়া আছে। আর এই আজকের পিডিএফ কালকে সকালে 11টার পর পাবে, 11টার মধ্যে পাবে। টাটা, গুড নাইট, প্রত্যেকে ভালো থেকো।